আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের তিনটা ভিসার ক্যাটাগরি সম্পর্কে এবং তিনটা ভিসার বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জানাতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যারা বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আসবেন আপনারা সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে ইতিমধ্যেই কিন্তু অবগত রয়েছেন সৌদি আরবের পরিস্থিতি কেমন আমরা যারা এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছি তারা কিন্তু বুঝতেছি এখন এর মধ্যে যদি আপনি একটা ভিসা নিয়ে সৌদি আরবে আসতে চান তাহলে কেমন হবে কোন ভিসা দিয়ে আসলে ভালো হবে এবং কোন ভিসা দিয়ে আসলে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার না জানা থাকে তাহলে এই ভিডিওটি দেখলে এ টু জেড বিষয়গুলো জেনে নিতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে সৌদি আরবে আদৌ আসা ঠিক হবে কি না এখন আমরা যেই বিষয়গুলো বলবো সৌদি আরবে ফ্রি ভিসা সাপ্লাই ভিসা এবং কোম্পানি ভিসা এই তিনটা ভিসার সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু ধারণাটা পাবেন আপনারা সৌদি আরবে যারা আসতে চান তারা ফিরি ভিসা আসলে বর্তমান সিচুয়েশন কেমন তার আগে আমি আপনাদেরকে বলতে পারি সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে কেমন সৌদি আরবের পরিস্থিতি কিন্তু একটু হলেও ভয়াবহ কারণ আপনারা এই ভয়াবহ সিচুয়েশন কি জন্য ভয়াবহ এটা আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই সৌদি আরবের পরিস্থিতি কি জন্য ভয়াবহ এটা আমি বলতে পারি সৌদি আরবের ভীষণ দুই হাজার বাস্তবায়ন করতে গেলে সৌদি নাগরিকরা কাজ করবে সৌদি প্রবাসীরা কিন্তু কাজ করতে পারবে না তো সেক্ষেত্রে আপনারা যদি সৌদি আরবে আসেন তাহলে যেই সকল কাজগুলোতে আপনারা মনোযোগ দিতে হবে এবং কাজগুলো থেকে বিরত থাকতে হবে সৌদি আরবে আসলে সেই কাজগুলো হচ্ছে যে আপনারা কোনো শপিং মলে বর্তমান সিচুয়েশনে যদি আসেন তাহলে কিন্তু সৌদিকরণ করা হয়েছে শপিং মলগুলোতে এগুলোতে আপনারা আসলে ডাইরেক্ট কোম্পানি ভিসা পাবেন না এবং বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোতে আসলে আপনারা কোম্পানি ভিসা পাবেন না সেক্ষেত্রে আপনার চা আপনারা চান যে ফ্রি ভিসাতে এই সেক্টরগুলোতে কাজ করতে এখন এই ফ্রি ভিসার বিষয়টা হচ্ছে সৌদিকরণ করা হয়েছে আগে কিন্তু রকম সিস্টেম ছিল সৌদি আরবের বর্তমান কিন্তু সেই রকম সিস্টেমটা নেই বর্তমানের সিস্টেমটাও অন্যরকম আপনারা যদি ফিরি ভিসায় আসেন তাহলে আগের মতো কাজ এখন আর করতে পারবেন না আগের মতো রকম পাঁচ বছর আগে কিংবা দশ বছর আগে সৌদি আরবে আসলে লন্ডন আমেরিকার মতো টাকা ইনকাম করা যেত কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে আর এই ধরনের সিচুয়েশন নেই আপনি যদি দেখেন যারা ফিরি ভিসাতে কাজ করে তারা কিন্তু বিভিন্ন রুটঘাটে দাঁড়িয়ে থাকতেছে অনেককে আবার পুলিশ আটক করে সফর জেলের মাধ্যমে দেশে ফিরে পাঠিয়ে দিচ্ছে এখন এই সিচুয়েশন বিরাজ করতেছে সৌদি আরবে আপনি যে কোনো প্রতিষ্ঠানে যান আপনার লুকের কোনো প্রয়োজন নেই কারণ সৌদি লোকদের যদি একটা লুকের প্রয়োজন হয় সৌদি লোকদের আনার পর তারা সৌদি লোকদের দিয়ে কাজ করায় তো এই সিচুয়েশনে আপনি কিভাবে সৌদি আরবে আসার পর কাজ করবেন তাই আমি আপনাদেরকে সাজেশন করব। আপনারা যে সকল ভিসা আসতে পারেন যেমন বিল্ডিং কনেক্টাকশনের কাজে যদি আপনারা আসেন তাহলে এই ভিসাটা আপনাদের জন্য উন্মুক্ত রয়েছে আর এই ভিসায় যদি আপনি কাজ করতে পারেন তাহলে বহু টাকা ইনকাম করা সম্ভব এছাড়াও আপনি ওয়েল্ডিংয়ের কাজ জানেন কিংবা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের কাজ জানেন আর এই সকল কাজে যদি আপনারা ফ্রি ভিসাতে সৌদি আরবে বর্তমান সিচুয়েশানে আসেন আপনাদেরকে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে হবে একটা সার্টিফিকেট অর্জন করতে হবে নতুন নিয়ম অনুযায়ী এই নতুন নিয়ম অনুযায়ী আপনাকে একটা সার্টিফিকেট অর্জন করে পরীক্ষা দিয়ে পাস করার পর কিন্তু এই সার্টিফিকেটটা দিবে তো এই সার্টিফিকেট নিয়ে যখন আপনি সৌদি আরবে আসবেন সৌদি আরবেও আরেকটা পরীক্ষা দিতে হবে হয়তো আপনারা বাংলাদেশে ঘুষ দিয়ে এই সার্টিফিকেট পেতে পারেন কিন্তু সৌদি আরবে কিন্তু ঘুষের কোনো সিস্টেম নেই তখন আপনাকে সৌদি আরবে পরীক্ষা দিতে হবে যদি পাশ করেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ফেল করেন তাহলে আপনাকে বারবার পরীক্ষা দিতেই হবে আর একবার পরীক্ষা দেওয়ার যেই টাকাটা ভর্তি হওয়ার সেটা কিন্তু আপনাকে একবার ফেল পড়লে আবার নতুন করে দিতে হবে তো এইভাবে আপনাকে সৌদি আরবে তিনবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন তিনবারের পর যদি ফেল করেন তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে তখন মানে অযথা কোনো লোকের প্রয়োজন সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে নেই সেই জন্য কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিবে ফিরি ভিসার কথাগুলো বললাম আপনারা ফিরিভিশা আসলে সব সতর্কভাবে আসার চেষ্টা করবেন আর ইকামার কথা বলতে গেলে কিন্তু বলতে পারি ছোটো মহাশসা ছাড়া যে সকল ছোটো মহাশসা এবং বড় মহাশা বড় মহাশাতে যদি আপনি আসেন বড় মহাশায় আসলে আপনার ইকামা বানাতে হবে বছর শেষে আর এই ইকামার খরচ কিন্তু বহুত অনেক টাকা আপনাকে ইকামার পিছনে খরচ করতে হবে আপনি যদি বলেন যে কত টাকা ইকামা বানাতে লাগে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে গেলে তিন লাখের উপরে চলে যাবে সৌদি রিয়াল দশ হাজার রিয়াল কিন্তু আপনার ইকামা খরচ লাগবে এছাড়াও আপনি ফ্রি বিষে আসতেছেন কফিলের ফায়দা রয়েছে কফিল তিনশো রিয়ালও নিতে পারে আপনার কাছ থেকে কিংবা পাঁচশো রিয়ালও নিতে পারে এটা কফিল এবং আপনার উপর ব্যাসেজ করে আপনারা কত টাকা কন্ট্যাক্ট করবেন এটা আপনাদের উপর ব্যাসেজ করে ইকামার টাকা কিন্তু দিতে হবে পাশাপাশি কফিলের ফায়দাও আপনাকে প্রদান করতে হবে এরপর আসেন সাপ্লাই কোম্পানির বিষয় সাপ্লাই কোম্পানিতে সৌদি আরবের প্রবাসীরা কিভাবে কাজ করে কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করতেছে সাপ্লাই কোম্পানির বিষয় কী অনেকেই কিন্তু বাংলাদেশে যারা রয়েছেন সৌদি আরবের ভিসাই তো মধ্যে নিয়ে নিয়েছেন কিংবা নিতে চাচ্ছেন তারা কিন্তু জানেন না যে সাপ্লাই কোম্পানি আসলে কিভাবে পরিচালনা করা হয় সৌদি আরবে সাপ্লাই কোম্পানিতেও কিন্তু ভালো ভালো সাপ্লাই রয়েছে ভালো ভালো সাপ্লাই কোম্পানি রয়েছে এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম আপনি পাঁচটা সাপ্লাই কোম্পানি পাবেন ভালো আর পঁচানব্বইটা সাপ্লাই কোম্পানি কিন্তু পাবেন খারাপ তারা ঠিকঠাক স্যালারি দেয় না প্রবাসীদেরকে হার্ড ডিউটি করা ঠিকঠাক স্যালারি দেয় না বিভিন্ন ধরনের ছুটি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তারা কিন্তু দিয়ে দেয় না তো এই সকল সাপ্লাই কোম্পানিতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবেন আপনি না পারবেন সৌদি আরবে থাকতে না পারবেন কিন্তু বাংলাদেশে ফিরে যেতে মানে দুই টানার ভিতরে পড়ে যাবেন এখন কথা হচ্ছে আপনি যদি সৌদি আরবে অ্যাকচুয়াল আসতে চান তাহলে আপনাকে কন্ট্যাক্ট পেপারের উপর গুরুত্ব দিতে হবে যদি কেউ বলে যে আপনাকে কোম্পানির ভিসায় নিয়ে আসতেছে আরামকো কোম্পানি আলমারাই কোম্পানি এইচটিসি কোম্পানি জেন কোম্পানি কিংবা সৌদি আরবের আরও বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে ভালো সেক্টরের কোম্পানিগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা ভিসার কথা বলে আপনাকে সৌদি আরবে আনতেছে আপনি অবশ্যই খেয়াল রাখবেন কন্ট্যাক্ট পেপার এবং আপনি যখন ভিসাটা চেক করবেন কিংবা ট্রেনিংয়ের জন্য যেই পেপারটা বের করতে হয় সেখানেও কিন্তু আপনার পেশা লেখা থাকে আরবিতে লেখা থাকে এটা কিন্তু বাউজার থেকে ইংলিশে কনভার্ট করতে পারবেন কিংবা বাংলাতেও কিন্তু কনভার্ট করে দেখতে পারবেন যে আপনার পেশাটা লেখা কি আর স্পন্সর নেমটা লেখা কি স্পন্সর নেমের সাথে যদি কন্টাক্ট পেপারে কোনো প্রকার কোনো মিল না থাকে তাহলে কিন্তু বড় ধরনের একটা ধোকার সম্মুখীন হয়ে যাবেন এবং সেই কোম্পানি কিন্তু পাবেনই না পাশাপাশি আপনি সৌদি আরবে আসার পর দেখা যাচ্ছে যে এটা সাপ্লাই কোম্পানি আর সাপ্লাই কোম্পানির বিষয়গুলো কি সাপ্লাই কোম্পানি হচ্ছে আপনার যে কফিল থাকবে সৌদি আরবে যখন আসবেন তখন বুঝতে পারবেন যে কফিল কাকে বলে মহাশচা কাকে বলে এগুলো আসার পর বুঝতে পারবেন তারপর আমি ছোটোখাটো একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি যদি আপনি সৌদি আরবে আসেন তখন আপনার একটা কফিল থাকবে ওই কফিল তার কোনো নিজস্ব কোনো কাজ নেই সে একশো জন আমেল বাংলাদেশ থেকে আনছে মানে একশো জন কর্মীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে আনার পর তার নিজস্ব কোনো কাজ নেই সে অন্য একটা কোম্পানিতে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর তাকে বলে যে আমার একশো জন কর্মী আছে আপনার দোকানে আমি দিব কিংবা আপনার প্রতিষ্ঠানে আমি কাজ করাবো তার বিনিময়ে আমাকে চার হাজার রিয়াল করে দিতে হবে পার পিস কর্মীর পিছনে তো সে চার হাজার রিয়াল নিবে কিন্তু আপনাকেই কিন্তু দেওয়া হবে আপনার সাথে আপনার কফিলের সাথে কন্ট্যাক্ট থাকবে বারোশো রিয়াল আর সে কিন্তু ওই কোম্পানি থেকে নেবে চার হাজার রিয়াল ই কামা খরচ আপনাকে মানে সে দিবে কিন্তু সেখান থেকেই কিন্তু দিবে আর ই কামা খরচ যদি আপনার জন্য এক হাজার রিয়াল করে প্রত্যেক মাসে রেখেও দেয় তারপরেও কিন্তু কফিলে প্রায় দুই হাজার প্লাস টাকা থাকে 2000 প্লাস রিয়াল থাকে তার কাছে তো বুঝতেই পারতেছেন সে একটা মহাশোষক খুলেছে শুধুমাত্র কর্মী আদান প্রদান করবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে আপনাকে ভাড়াতে কাজ করাবে এটাকে কিন্তু সাপ্লাই কোম্পানি বলা হয় মানে কাজ করবেন আপনি স্যালারি খাবে হচ্ছে কফিল দুই হাজার রিয়ালও কিন্তু আপনাকে দিবে না চার হাজার রিয়াল যদি কন্ট্যাক্ট হয় দু হাজার রিয়ালও কিন্তু আমাদের প্রবাসীদেরকে দেয় না তো সেক্ষেত্রে আমরা অনেক কাঠখড় পুড়িয়ে সেই সৌদি আরবে কাজ করি কাজ করার পর কিন্তু কফিল লাভবান হচ্ছে কফিলের বিল্ডিং বাড়ি ঘর হচ্ছে কিন্তু আমাদের যেরকম সেই রকমই থাকতে হচ্ছে আজকের সিচুয়েশনে যদি আপনি সৌদি আরবে আসেন আপনার ইনকাম যাই করুন না কেন আপনার কিন্তু খরচ আছে পাঁচশো সৌদি রিয়াল কারণ সব জিনিসের দাম কিন্তু বাংলাদেশে যেরকম বেড়েছে এই সৌদি আরবেও কিন্তু সেরকমটাই বেড়েছে একজন প্রবাসীর খাবার এবং তিনি যদি বিভিন্ন ধরনের ধূমপানের আশঙ্কিত হন তাহলে কিন্তু পাঁচশোরিয়ালের নিচে সম্ভব না আপনার খরচ মাস শেষে যে খরচটা এটা কিন্তু সম্ভব না এই খরচটা আপনি ইনকাম করলেও দিতে হবে আপনাকে সৌদি আরবে থাকলে ইনকাম না করলেও দিতে হবে তো অবশ্যই এই বিষয়গুলো ভেবেচিন্তে আসার চেষ্টা করবেন আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। যারা কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসতে চাচ্ছেন আদৌ কোম্পানির ভিসা সৌদি আরবে কিন্তু বর্তমানে নেই কিন্তু আপনারা পাবেন ছোটো খাটো কোম্পানির ভিসাগুলো পাবেন তো সেই ছুটো খাটো কোম্পানির ভিসাগুলো কেমন হয়ে থাকে আমি আপনাদেরকে বলি আইডি ভিসাই পাবেন কিন্তু এখানে আপনার ছোটো কোম্পানি লেখা থাকবে যে যেমন আপনি একটা মোনাহারি দোকানে কাজ করবেন আপনার কফিলেরই দোকান সেখানে আপনি আসতেছেন কফিলের প্রতিষ্ঠানে আপনি আসতেছেন কফিলের একটা লুকের প্রয়োজন সেক্ষেত্রে হ্যাঁ তার একটা মহাসচা খোলা হয়েছে যে কোম্পানির নামে যে দোকানের নামে সেই দোকানের নামেই আপনাকে আনতেছে ওই দোকানেই আপনি কাজ করবেন এটা হচ্ছে ছোটো একটা দোকান যেমন আমাদের বাংলাদেশেও কিন্তু মোনাহারি দোকান রয়েছে রকম সিস্টেমে আপনাকে আনলো কিংবা একটা চা স্টল রয়েছে তার সৌদি আরবে বলা হয় বুফিয়া আর মোনাহারি দোকানকে বলা হয় বাকালা তো এই সকল কাজে আপনি আসতে পারবেন বুফিয়া বাকালা কিংবা কফি শপ এই সকল কাজে যদি আপনি ডাইরেক্ট কোম্পানিতে এটা পাওয়া যায় এটা অবশ্যই সৌদি গভর্নমেন্ট এটা বন্ধ করে নেই বন্ধ করা হয়েছে বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোর ভিসা ভীষণ দু তিরিশ বাস্তবায়ন করতে গেলে অবশ্যই তাদেরকে প্রথমে সৌদিকরণ এবং সৌদি নাগরিকদের কাজ করতে হবে তারপরে কিন্তু তারা বাস্তবায়ন করতে পারবে এছাড়া কিন্তু সৌদি গভ গভর্নমেন্টের কোনো ওয়ে নেই যে বাংলাদেশ থেকে লোক আনবে তারা সৌদিকরণ করবে এটা কিন্তু ওয়ে নেই অবশ্যই সৌদি আরবের ভীষণ 2030 হাজার তিরিশ বাস্তবায়ন করতে গেলে সৌদি নাগরিকদের কাজ করতেই হবে সেই জন্যই কিন্তু আসলে এই সিচুয়েশনগুলো করা আপনারা যারা সৌদি আরবে আসবেন একটু লিস্টটা দেখে নেওয়ার চেষ্টা করবেন কোন কোন প্রতিষ্ঠানে আপনারা আসতে পারবেন না এবং কোন কোন প্রতিষ্ঠানে আসলে ধোকার সম্মুখীন হতে পারেন কারণ যেই সকল প্রতিষ্ঠানে সৌদিকরণ করা হয়েছে সেই সকল প্রতিষ্ঠানে আমাদের প্রবাসীদেরকে আনার কোনো প্রয়োজনই নেই এবং আসলে কিন্তু সেই প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন না হয়তো কাজ করতে পারবেন একজন করে কাজ করতে পারবেন আর ওই একজন লোক আপনি যে কাজ করবেন আপনাকে ক্লিনার ভিসা আসতে হবে এবং কিলিন করতে হবে তো এই তিনটা বিষয়ে আপনাদেরকে যে বললাম এই তিনটা বিষয়ে আপনারা সৌদি আরবে আসার আগেই ভাবনা চিন্তা করার পর তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন নয়তো কিন্তু পরবর্তী সিচুয়েশনে বড় ধরনের একটা বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে কোনো সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম